गुड आफ्टरनून गाइस, वेलकम बैक टू अनदर ब्लॉग। गाइस आज मैं आया हूँ न्यू गोश्त मिष्ठान बनर, जो कि बावरघाट पार्ट टू मतलब नियर बाय बाईपास बावरघाट बाजार में दुकान खोला गया है न्यू तरीके से। वैसे भाई पुराना दुकान है आइलागान डीसी ऑफिस के ऑपोजिट साइड में, न्यू गोश्त मिष्ठान बनर आप लोगों को तो पहचानते होगी। तो गाइस आज यहाँ पे न्यू ओपनिंग दिया जा रहा है और बहुत ही क्लीनिंग तरीके से मतलब बहुत ही साफ सफाई तरीके से जो मिठाई जो है वो बनाया जा रहा है। यहाँ बन रही है जिलेबी मतलब जलेबी आप लोग बोल सकते हो। तो गाइस चलो आप लोगों को पूरी वीडियो शेयर करते हैं और आप लोग नया तो गाइस चैनल को भी सब्सक्राइब कर देना ताकि सबसे पहले आपको नोटिफिकेशन मिले। মালাই চমচমটা বেশি লাগে, রসগোল্লা রসগোল্লা লালমোহন গুলাবজামুন গুলাবজামুন জনসাধারণকে নতুন একটা পরিবেশ পাইলাম এই জায়গায় এসে। আগের পুরানো দোকান তো আছে, এখন এই জায়গার লোকের আন্তরিকতা 9টার সময় আসছি সারাক্ষণে মানুষ পাইতেছি। ১৪০ টাকা আর ছোটোগুলো 160 টাকা, এরকম দামে পাবে। জিলাবিটা তিনজন একটা খেতে পাবে, এরকম জিলাবি গ্যারেন্টি দিয়ে দেবো, এরকম জিলাবি ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। প্রসিদ্ধ মিষ্টি দোকান হইলে গুস মিষ্টান্ন বান্ধার মিষ্টি দোকান, আপনারা একবার খাইবা, খাইয়া কইবার খাইবা কিনা, আপনারা তো খাওয়াও আছে, কারণ 6 বছর পুরানা দোকান, সব জানা আছে, খুব ভালো হয়েছে লোকেল এই মিষ্টি দোকান হওয়ায়। আশপাশে তো আর মিষ্টি দোকান নাই, একটা দাবা আছে, পেট্রোল পাম্প আছে, আবার মিষ্টি দোকানও ভাবি না আসলো, মিষ্টি দোকান হয়ে গেছে। এর লেগে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবরে মানে ওটাও কই আর ঘুষ মাস মিষ্টান্ন বান্ধার মিষ্টি যে যে খাইছুন না খাইবা, যে খাইছুন আবার খাইয়া একবার খাইয়া যাইবা। স্পেশালি দাদা কইছুন তার কারণ হলে মালাই চমচম আর দুইটা বেশি চলে সবটাও, আমি যেটাও খাইয়া ওটাও আমার স্পেশাল লাগে, কারণ সব জিনিসই তারা স্পেশাল।